Hi everyone, welcome to my kitchen. আজকে আমি মুরগি রান্না করে দেখাবো আর দুই তিনটা ফুড থাকবে সেটা দেখাবো যেমন আমি আলুর দম করব আজকে তো মুরগি রান্নাটা শুরু করা যাক আমি এখানে পেঁয়াজ আর গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করে নিব আর এখানে আমি মুরগি মাখিয়ে নিয়েছি সব রকমের মশলা দিয়ে Actually, এভাবে মুরগিটা রান্না করলে আপনি পোলাও ভাত খিচুড়ি সব কিছুর সাথে খুবই মজা করে আপনার ডিশটা ফিনিশ করতে পারবেন তো চলুন দেখা যাক আমি এখানে পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু তেলে ভেজে নেছি আর একটু লবণ দিয়েছি যাতে এটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তো এভাবে ভাস্তে ভাস্তে অনেকটা গলে গেছে টমেটোটা পুরাটাই এখন আমি আমার সব রকমের মশলা দিয়ে মেখে রাখা চিকেনটা এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব আর এভাবে আমি কোনো ঢাকনা ছাড়া হাই হিটে 5 মিনিট কষাতে থাকব তারপরে ঢাকা দিয়ে ফ্লেমটা মিডিয়াম আঁচে নিয়ে আসব আর এই মিডিয়াম আঁচেই আমি টোটাল চিকেনটা কুক করব একটু ঢাকা দিয়ে চেক করব আবার নাড়া দিব এমন করে করে দেখব অনেক পানি উঠে আসবে চিকেনের ভিতরে আর ওই পানি দিয়েই আমি পুরো চিকেনটা সিদ্ধ করে নিব আর ঝোল যতটুকু রাখতে চাই তা ওই পানি থেকেই থেকে যাবে আফটার অল আমি বোঝাতে চাচ্ছি আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না পানিটা ইউজ না করলে চিকেনটা অনেক টেস্টি হয় সো এই হচ্ছে ফাইনাল লুক এবং এটা আমি এখন সার্ভ করব বিরেস্তা বা ধনেপাতা যা দেই দিয়ে ওদিকে আমি কিছু পিঠা বানিয়েছি সেগুলো এই তো তেলে ভাজতেছি এদিকে শিরা করতেছি আর হচ্ছে পিঠাগুলো ভেজে শিরায় তুলে দিব এটা একদম ফুলে মিষ্টির মতো হয়ে যাবে এগুলো ফুলে খুবই সফট হয়ে আছে ওদিকে আরো কিছু রেসিপি রেডি হচ্ছে আলুর দমের মশলা রেডি করতেছি এখানে আমি সব রকমের মশলা দিয়েছি বাটা মশলা দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আলুর দমের টেস্টটাই ডিপেন্ড করে এই মশলা কষানোর উপরে সো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এই তো আজকে আমার রান্না ছিল চিকেন তারপরে খিচুড়ি তারপরে হচ্ছে আলুর দম আর হচ্ছে আমি একটা বেগুন পুড়িয়ে নিয়েছি সেটাকে আমি ভর্তা করব এই তো সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ